আসসালামু আলাইকুম। বরাবরের মতো ডায়াগনস্টিক টুল ভিডি থেকে আব্দুল বাতেন আপনাদের সাথে আছি। আমি বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে নিয়ে আসি। আজকে একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। এটা হচ্ছে থিঙ্কারের থিঙ্কটুল মাস্টার এক্স। এই প্রোডাক্টটা অনেকটা পপুলার ইউরোপের মার্কেটে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ভিন্ন। বাংলাদেশে আসলে কমন সবাই বা হচ্ছে গিয়ে লাঞ্চে অভ্যস্ত, যার জন্য আসলে হচ্ছে গিয়ে অন্য প্রোডাক্টগুলোর ফ্যাসিলিটি কী বা কী আসলে সেটা জাস্টিফাই করে না। অধিকাংশ ক্ষেত্রে আসলে হচ্ছে যারা স্ক্যানারগুলো ইউজ করে তারা অতটা স্টাডি করে না স্ক্যানারগুলোতে আমরা কী কী পাচ্ছি বা কী আসা বিষয়, এই হচ্ছে বিষয়, যার জন্য আসলে হচ্ছে অন্যান্য প্রোডাক্টগুলো তাদের কাছে ওইভাবে হচ্ছে গিয়ে ফলো হয় না। এটা হচ্ছে থিঙ্কটুল মাস্টার এক্স। এটার সাথে অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে, সাথে একটা ইনক্লুডেড প্যাকেজ ইনক্লুডেড একটা হচ্ছে প্রিন্টার থাকতেছে সাথে আপনার স্ক্যানিং করার পর হচ্ছে রিপোর্টটা প্রিন্ট করে দেওয়ার জন্য। আমি যদি এটার প্রসেসর সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি হচ্ছে গিয়ে ডিসপ্লেটা, আর রেয়ার ক্যামেরা হচ্ছে গিয়ে আপনার 8 মেগাপিক্সেল। তারপরে হচ্ছে গিয়ে আপনার র্যাম রোম যদি বলি, এটা হচ্ছে গিয়ে 128 বাই হচ্ছে গিয়ে 4 জিবি হচ্ছে গিয়ে আপনার রোম এবং র্যাম। রোম হচ্ছে গিয়ে 128 আর র্যাম হচ্ছে গিয়ে 4 জিবি। এটা অবশ্য হচ্ছে গিয়ে অনেক হাই লেভেলের হচ্ছে গিয়ে একটা ডিভাইস বলতে পারি। আর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে গিয়ে 10.0। আর একটা বিষয় হচ্ছে গিয়ে এখানে যেটা, এটার হার্ডওয়্যারটা অনেক স্ট্রং, তো যার জন্য হচ্ছে কি দেখা গেছে আমরা যদি কম্পেয়ার করি লাঞ্চ থেকে এটার হার্ডওয়্যারটা অনেক স্ট্রং। যারা হচ্ছে গিয়ে আসলে থিঙ্কার প্রোডাক্ট ইউজ করেন তারা আসলে হচ্ছে গিয়ে অবগত যে এটার হার্ডওয়্যারটা কতটা স্ট্রং। আর ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে গিয়ে এটা মূলত হচ্ছে গিয়ে 12,000 mAh 3.8 ভোল্ট, ঠিক আছে। এইটাও অনেক হাই লং টাইম হচ্ছে গিয়ে আপনার ব্যাকআপের জন্য দেখা গেছে হচ্ছে গিয়ে আপনার সাপোর্ট পাবেন। একবার চার্জ দেওয়ার পর হচ্ছে দেখা গেছে যে হচ্ছে গিয়ে আপনি লং টার্ম হচ্ছে গিয়ে ডিভাইসটা দিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। তারপরে আপনার থাকতেছে হচ্ছে গিয়ে এটার 2 ইয়ার হচ্ছে গিয়ে ফ্রি সফটওয়্যার আপডেট থাকতেছে। তারপরে OBD2 প্রোটোকল 96-এর পরে থেকে সব ধরনের গাড়ি হচ্ছে গিয়ে এটা সাপোর্ট করবে। আর প্রসেসর অবশ্যই হচ্ছে গিয়ে লেটেস্ট প্রসেসর 2.0 GHz অক্টাকোর প্রসেসর, ঠিক আছে, যার জন্য হচ্ছে গিয়ে এই ডিভাইসটা হচ্ছে গিয়ে আপনি অনেক ফাস্টার এবং কি স্মুথলি হচ্ছে গিয়ে আপনি ইউজ করতে পারবেন। আর এটার দায়গুলো যে হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লের বিষয়টা তো বলা হয়েছে, হচ্ছে গিয়ে 10 ইঞ্চি হচ্ছে গিয়ে ডিসপ্লে থাকতেছে। তারপরে আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ক্যান FD, মূলত হচ্ছে গিয়ে বিষয়টা ক্যান FD সাপোর্টেড, এবং কি আপনার কোডিং করতে পারতেছেন, তারপর হচ্ছে অনলাইন প্রোগ্রামিং করতে পারতেছেন, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে গিয়ে বলা যায় হচ্ছে গিয়ে এই ডিভাইসটা অবশ্যই অনেক অনেক স্পেশাল। আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আপনার ডিভাইস নিয়ে একটু স্টাডি করেন অবশ্যই তারা হচ্ছে গিয়ে বিষয়গুলো ক্লিয়ার থাকবেন যে হচ্ছে গিয়ে অক্টাকোর প্রসেসর, তারপরে 128 বাই হচ্ছে গিয়ে 4 জিবি র্যাম রোম, তারপরে আপনার 10 ইঞ্চি হচ্ছে গিয়ে ডিসপ্লে, তারপরে আপনার আরও থাকতেছে হচ্ছে গিয়ে ক্যান FD সাপোর্টেড, অনলাইন প্রোগ্রামিং, অবশ্যই অনেক হচ্ছে গিয়ে হাই কনফিগারেশন হচ্ছে গিয়ে একটা ডিভাইস। সাথে আপনার যে জিনিসটা হচ্ছে গিয়ে বিশেষত্ব, এটার সাথে হচ্ছে গিয়ে আপনি একটা প্রিন্টার থাকতেছে, আপনি প্রিন্টারটা হচ্ছে গিয়ে দিয়ে হচ্ছে আপনার রিপোর্টগুলো প্রিন্ট করতে পারতেছেন। এইটা হচ্ছে গিয়ে চাইলে হচ্ছে গিয়ে আপনার সফটওয়্যার হচ্ছে গিয়ে ইনক্লুড করে আপনি 24 ভোল্টেও কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে বিসিআইটা, এটা হচ্ছে বিছা। আর পিছনে হচ্ছে গিয়ে আপনার এখানে প্রিন্টারটা হচ্ছে লাগানোর জন্য প্রিন্টারটা এখানে হচ্ছে গিয়ে লাগবে, প্রিন্টারটা এখানে হচ্ছে লক করার জন্য। আর সাথে থাকতেছে আপনার ইউজার ম্যানুয়াল থাকতেছে, তারপরে প্যাকেজিং লিস্টটা থাকতেছে কী কী আপনার প্যাকেজ ইনক্লুডেড, এটা আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনার প্যাকেজ ইনক্লুডেড কী কী আছে এসব কিছু হচ্ছে গিয়ে আপনি পাচ্ছেন। তারপরে এখানে হচ্ছে গিয়ে আপনি পাচ্ছেন হচ্ছে এই যে অ্যাক্টিভেশন কোড, প্রোডাক্ট কোড। তারপরে আমরা যদি অ্যাক্সেসরিজগুলো দেখাই, অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে যাতে হচ্ছে গিয়ে আপনি গ্লোবালি যত ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ি যাতে আপনি কাজ করতে পারেন। এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে কানেক্টর, তারপর হচ্ছে প্রোগ্রামিংয়ের হচ্ছে গিয়ে জন্য হচ্ছে গিয়ে ক্যাবল দেওয়া আছে, অনলাইন প্রোগ্রামিংয়ের জন্য হচ্ছে গিয়ে ক্যাবল দেওয়া আছে, এই যে ক্যাবল দেওয়া আছে অনলাইন প্রোগ্রামিংয়ের জন্য। তারপর বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে এক্সট্রা অনেক ধরনের হচ্ছে কানেক্টর দেওয়া আছে,
মানে আপনি গ্লোবালি বলা যায় হচ্ছে যে সব ধরনের গাড়ি আপনি কাজ করতে পারবেন যেরকম এই যে এখানে থাকতেছে হচ্ছে যে আপনার বেনজের হচ্ছে মার্সিডিজ বেনজের হচ্ছে 38 পিনের যে গাড়ি ওই যে গাড়ি কানেক্টর থাকতেছে তারপরে এখানে থাকতেছে বিএমডব্লিউ হচ্ছে যে 20 পিনের হচ্ছে যে কানেক্টরটা ওটা থাকতেছে এভাবে মানে এভারেজ বলা যায় হচ্ছে কি সব ধরনের হচ্ছে গিয়ে কানেক্টর হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে অ্যাক্সেসরিজ হচ্ছে গিয়ে আপনি এটা এই প্যাকেজ ইনক্লুডেড থাকতেছে তো যার জন্য হচ্ছে গিয়ে আপনি দেখা গেছে যে অনেক অ্যাডভান্স লেভেলের অনলাইন প্রোগ্রামিং তারপরে কোডিং আরও অনেক ধরনের হচ্ছে কাজ করতে পারতেছেন এই ডিভাইসটা দিয়ে তো ভিডিওটা দীর্ঘায়িত করে ফেলতেছি ডায়াগনস্টিক টুল ভিডিওর সাথে থাকবেন রেগুলার হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে আমরা বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ডায়াগনস্টিক টুল ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আর ডায়াগনস্টিক টুল ভিডির আপনারা হচ্ছে ইউটিউবে হচ্ছে ফলো করতে পারেন মোয়াজ টেকনোলজি এটা সিস্টার কনসার্ন হচ্ছে মোয়াজ টেকনোলজি তো আপনারা ইউটিউবে হচ্ছে গিয়ে আপনারা ফলো করতে পারেন মোয়াজ টেকনোলজি সার্চ করে আপনি ডায়াগনস্টিক টুল ভিডির বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপনি ইউটিউবেও দেখতে পারবেন ধন্যবাদ ডায়াগনস্টিক টুল ভিডির সাথে থাকার জন্য নেক্সট নতুন কোনো ভিডিও আসবো আসসালামু আলাইকুম